নমস্কার টিভিতে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে অন দ্য রেকর্ড প্রোগ্রাম নিয়ে আমি সৌরভ আর কথাই আছে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে শরীর ভালো থাকে মন ভালো থাকে এবং সেই কারণে খেলাধুলার প্রয়োজনীয়তা অবশ্য স্বাভাবিক এবং স্কুল লেভেল থেকে আমরা কিন্তু খেলাধুলার উপর জোর দিই যাতে ভবিষ্যতে সুস্থ শরীর গঠন করা যায় এবং সেই ক্ষেত্রে স্কাউটের ভূমিকা কিন্তু অত্যন্ত প্রয়োজন যে স্কাউটের মাধ্যমে কিন্তু আমরা শরীর সুস্থ রাখতে পারি এবং সেই স্কাউট কিভাবে করতে হয় এবং কিভাবে শরীর সুস্থ রাখা যায় সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন স্কাউট গাইড সংস্থার দুই কর্ণধার একদম আমার পাশেই রয়েছেন স্কাউট গাইড সংস্থার সিইও সুপ্রিয় কুমার আপনাকে স্বাগত জানায় এবং আমার পাশেই রয়েছেন আরও একজন স্কাউট গাইড সংস্থার স্টেট সেক্রেটারি অশোক মুখার্জি তথা তিনি পৌর কর্মচারী ফেডারেশনের সহসভাপতি আইন ডিডিউসি আপনাকেও স্বাগত জানাই শুরুতেই আপনার কাছে যে বিষয়ে সুপ্রিয় বাবু আপনার কাছে বিষয়টা জানতে চাইব যে এই স্কাউট এই সংস্থার মাধ্যমে আপনারা মূলত মানে কি কি ভাবে কাজ করে থাকেন আর আগে একটা জিনিস বলি স্কাউটিং কি সেটা আগে জানা দরকার তারপর তো আমরা কিভাবে কাজ করি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব নাইনটিন সেভেনে লর্ড রবার্ট বার্ডন পাওয়াল এই স্কাউটিং স্টার্ট করে যখন প্রথম উনি স্টার্ট করেন তখন শুধু ছেলেদের ছিল তাই কথাটা হচ্ছে স্কাউট এর পরবর্তীকালে যখন এর মধ্যে এ মেয়েদের ইন্ট্রোডিউস হয় তখন আসে গাইডস এই থেকেই আমাদের সংস্থার নাম হয়েছে স্কাউটস গাইডস একটি ছেলে মেয়ে তার বড় হওয়া তাদের কিশোর জীবন বা যৌবনে আসার জন্য বোধান যেটা দরকার সেটা হলো খেলাধুলা করা কারণ হচ্ছে খেলাধুলা না হলে পড়াশোনাটাও ভালো হয় না কারণ সবসময় আমরা যখনই কোনো কথা বলতে শুরু করি তা স্টার্ট করি হচ্ছে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস দুটো কিন্তু একটা আরেকটার সাথে জড়িত এরকম নয় যে দুটো আলাদা জিনিস আজকালকার দিনে ছেলে মেয়েদের মানে তার তাদের বাবা মাদের শুনি যে আমার ছেলে ফার্স্ট হয়েছে সেকেন্ড হচ্ছে এটা মানে এটা নয় কিন্তু যে শুধু একটা পড়াশোনা শিখতে হবে তাই তাকে প্রকৃত মানুষ হতে গেলে দুটো ফিটনেসই সমান লাগবে যেমন সে পড়াশোনাতে যতটা সুন্দর করছে তাকে ফিটনেসেও ততটা ফিজিক্যাল ফিটনেস যদি সুন্দর না হয় অনেকেই দেখি আজকাল কুড়ি বাইশ বছরে বিভিন্ন রকম ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে তার একটা মেন প্রবলেম হচ্ছে যে তারা শুধু ফোকাস করছে তাদের পড়াশোনা বা তাদের হচ্ছে কেরিয়ার রিলেটেড আমি যখন আরও দীর্ঘায়িত করবো আমাদের আলোচনা তখন আমি বলবো যে স্কাউটিংয়ের সাথে কিন্তু একটা কেরিয়ার বিরাট বড় একটা অপশান আপনি প্রথমে জিজ্ঞেস করলেন কীভাবে করতে হয় এবার স্কাউটিং এবং স্কাউট এবং গাইড দুটো স্কাউটিং এটি আমরা মূলত স্কুলে শেখাই এবং এটার এজ গ্রুপ যেটা হচ্ছে সেটা হচ্ছে নয় থেকে ষোলো এটাকে আমরা মেন স্কাউটে দেখি এরপরে আমাদের আরও একটা সার্টিফিকেট আছে রোবার রোবার হচ্ছে আফটার সিক্সটিন থেকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স অবধি হয় স্কুলে কেন শেখানোর প্রয়োজন পড়লো আমাদের স্কাউটিং তার কারণ হচ্ছে যে আমরাই একমাত্র ইউনিক স্কাউটিং মুভমেন্ট যারা হচ্ছে আমরা স্কুলে এই ব্যাপারটাতে জোর দিই তার মেন কারণ হচ্ছে যদি আমরা স্কুলে প্রথম থেকেই তাকে স্কাউটের মধ্যে স্কাউটের মেন জিনিস হচ্ছে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা রাখতে পারি তাহলে অবশ্যই সেই ছেলেমে আগামী জীবনে শুধু তার শিক্ষাগত যোগ্যতাতেই নয় আমি মনে করি চারিত্রিক দিক দিয়েও একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে একদমই তাই চারিত্রিক দিক দিয়ে কিন্তু মানুষ হয়ে উঠতে পারে এই বিষয়ে যে অসভাব আপনার কাছে আসবো যে চারিত্রিক বিষয়ে মানুষ হয়ে উঠতে পারে বা কেরিয়ার গঠনে স্কাউট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে আমরা জানতে পারলাম সেই বিষয়ে যদি বলেন মানে কীভাবে মানে ভবিষ্যতে কতটা এফেক্ট পড়ে মা এই স্কাউট কতটা মানে তাদের ভবিষ্যৎ গঠনে সাহায্য করে স্কাউটটা এই দৃষ্টিভঙ্গি থেকেই করা হয়েছিল যাতে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার সাথে সাথে শারীরিক শারীরিকভাবে নানা রকম কসরত করবে এবং একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাবে আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব কিন্তু ডিসিপ্লিনে একদিকে মানে প্রত্যেকে পরীক্ষার যে সিলেবাসের বোঝা ছাত্রছাত্রীদের সেইটা নিয়েই তারা সকাল থেকে ভাগ দৌড় করে আর এবং খেলার মাঠে যাওয়ার সময়টাও হয় না একদমই তা আমরা এই জন্যই চাইছি যে স্কুলের মধ্যে যদি স্কাউটটাকে রাখা যায় এই স্কাউটটা করার মাধ্যমে তাদের শরীর এবং মন দুটো গঠনে আমরা সহযোগিতা করতে পারি এমনিতে দেখুন একটা ক্যাম্পস করে স্কাউট করা সেটা হলো একটা পার্টিকুলার যারা এলো তারা করলো কিন্তু এটা যদি স্কুলে স্কুলে ছড়িয়ে দেওয়া যায় তাহলে স্কাউটিংয়ের মধ্যে স্কাউটের মধ্যে স্কাউট গাইড সেটাই চাইছে যে একটা বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের এর মধ্যে জড়ো করা যাবে একটা মানে পার্ট লোককে নিয়ে এতদিন হয়ে এসছে এবার একটা ব্যাপক অংশ যদি এটা আসে তাহলে মনে হয় এটার পক্ষে খুব ভালো হবে এবং সেটাই আমাদের লক্ষ্য এবং আগামী দিনে এই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি এবং আমরা আশা করব আমাদের এই সরকার তারাও আমাদের পাশে দাঁড়াবেন সব দিক দিয়ে যাতে আমরা আমাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে পারি কারণ এটা তো মানে আলটিমেট হচ্ছে দেশের পক্ষে সমাজের পক্ষে একটা ভালো কাজ সেই কাজ দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা কাজ করতে এসেছি এই প্রসঙ্গ ধরে একটা বিষয় জানতে চাইব যে আপনি তো রয়েছে আইএন পৌর কর্মচারী ফেডারেশনের সহ সভাপতি পদেও রয়েছেন এবং খেলাধুলার উপর আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে খেলাধুলার মান অনেকখানি বাড়িয়েছে রাজ্যে ক্রীড়া দপ্তরে বিভিন্ন ধরনের আজকে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে আজকে যেভাবে উন্নয়ন হয়েছে সেই জায়গাতে স্কাউটও কিন্তু একটা যদি এই আপনাদের যে সংস্থার যে কাজ স্কাউট এটাও কিন্তু কোথাও একটা খেলাধুলার সাথে একটা অংশ বা খেলাধুলা ওতপ্রদায় যুক্ত এই বিষয় নিয়ে যে কোনো রকম যে যে পরিকল্পনা বা প্রশাসনিক স্তরে মানে উন্নয়নের যে বিষয়ে কোনো রকম উদ্যোগ আপনাদের পক্ষ থেকে কোনো আর্জি জানানো হয়েছে আমরা সময় সময় বিভিন্ন আমাদের মন্ত্রীদের সাথে কথা হয়েছে কিন্তু এইবার আমরা একটা পরিকল্পনা করে এগোতে চাই এবং আমরা একটা আমি দেখুন নতুন দায়িত্বে এসেছি তা আমরা একটা পরিকল্পনা করেই যে আমরা এইটা করতে যাই সেইটা নিয়ে আমরা খুব শীঘ্রই আগামী দিনে ওনার ওনার কথার মধ্যে আমি একটু ইন্টারফেয়ার করছি অলরেডি আমরা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমরা চিঠি অলরেডি পাঠিয়েছি তারা অলরেডি রিসিভ করে ও আমাদের তার এও জানিয়েছে অ্যাকনোলেজমেন্ট জানিয়েছে বাকি আমরা স্পোর্টস ডিপার্টমেন্টের স্পোর্টস কমিশনের সাথেও কথা হয়েছে এ ব্যাপারে আমরা অনেক দূর অব্দি এগিয়ে গেছি তারা বিভিন্ন সময় আমাদের ইউথ সার্ভিস থেকে বিভিন্ন জায়গায় হেল্প করে আমরা যখন লাস্ট টাইম ক্যাম্প করেছিলাম দার্জিলিংয়ে তখনও আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আমাদের পুরো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম দেওয়া হয়েছিল একদিন ইউজ করবার জন্য বাকি আমাদের একটা বিরাট বড় প্রবলেম যে মাস লেভেলে কাজ করতে গেলে গভর্নমেন্টের সাহায্য ছাড়া রাজ্য সরকারের সাহায্য ছাড়া খুবই প্রবলেম তো সেই জায়গায় আমাদের কথাবার্তা চলছে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই আশা করি একটা ফলশ্রুত উত্তর আমরা গভর্নমেন্টের তরফ থেকে পাবো আচ্ছা এক্ষেত্রে জানতে চাই বলতে দেখুন একটা বিষয় যে অনেক সময় হয় যে শহরাঞ্চলে যেসব ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা অনেক সময় সেই সব স্কাউট বা স্কুলের থেকে সুযোগ সুবিধা পায় গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা যারা ব্যাক ব্যাকওয়ার্ড অংশে যা যে সমস্ত জঙ্গলমহল এরিয়া বা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেসব ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু অনেক সময় এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় বা তারা এই ধর তাদের ইচ্ছে থাকলেও অনেক সময় কিন্তু তারা সেই সুযোগ পায় না তাদের নিয়ে কী পরি কোনো পরিকল্পনা থাকছে আমাদের প্রথমেই কথা হচ্ছে স্কাউট গাইডের যে প্রোগ্রামটা তার নাম হলো স্কাউটিং ফর অল তো আমরা কখনোই বরং আমাদের উল্টোটা আমরা কলকাতা স্কুলে যতটাই ঝোর দিই ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একদম উত্তরবঙ্গের বলবো আলিপুরদুয়ারের কুমারগ্রাম কামাক্ষাগুড়ি কিংবা জলপাইগুড়ি যেসব চা বাগানে অলরেডি চা বাগানগুলো বন্ধ হয়ে গেছে সেই সব স্কুলেও আমরা কিন্তু স্কাউটিং শুরু করছি বা উইদিন টু টু থ্রি মান্থসের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের মন মেন মোটই হচ্ছে যে যারা এই সুযোগ পায় না যারা গ্রামাঞ্চলে রয়েছে যাদের যারা অ্যাকচুয়াল এর আলোতে আসতে পারছে না মানে মেন স্টিমে মেন স্টিমে আসতে পারছে না ফোকাস করা তাদের ওপর ফোকাস করা কারণ আমি মন থেকে মানি এবং আমি শুধু নয় এটা আপনিও মানবেন নিশ্চয়ই যে আমাদের যদি গ্রামে গ্রামে ঠিকভাবে খুঁজে পাওয়া যায় খোঁজ করা যায় এখনো অনেক এরকম রত্ন পড়ে রয়েছে যাকে আমরা ডিসকভার পারি অবশ্যই তাই কারণ দেখা যায় যে খেলাধুলার ক্ষেত্রে এমন অনেক প্রতিভাবান রয়েছে যারা হয়তো আজকে ফুটবলেই বলুন ক্রিকেটেই বলুন কত কত আটজনকে আমরা তুলে আনতে পারি কিন্তু অনেক প্রত্যন্ত অঞ্চলে বহু প্রতিভাবান ভালো ক্রিকেটার আছে ভালো ফুটবলার আছে যারা কিন্তু সুযোগ পায় না সেরকম স্কাউটের ক্ষেত্রে সেটাও হয়তো সেরকম সুরাজ্যের প্রতিভা অবশ্যই স্কাউট কোনো পার্টিকুলার এ নয় আজকে আমি স্কাউটিং করতে গিয়ে একজনকে যদি তুলে আনতে পারি তাকে আমি ট্রেস করতে পারি সেই ভালো ক্রিকেটার কি ভালো ফুটবলার তাকে আমরা সেইটা গাইড করতে পারবো তো মেন আমাদের দরকার কি তাকে খুঁজে বার করা তার জন্যই আমরা একদম প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামে আমরা আমি লাস্ট তিন দিন ছিলাম হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহারে একদম প্রত্যন্ত গ্রামে আমরা জয়গা বর্ডার মানে ভুটান বর্ডার অব্দি এই বিষয় নিয়ে কাজ করে চলেছি আজকেও আমাদের রিপ্রেজেন্টেটিভ জয়গাতে রয়েছে আমরা চাইছি যে একদম প্রত্যন্ত গ্রামে এটাকে পৌঁছে দেওয়া তা সেখান থেকে বেস্ট পারফর্মারকে খুঁজে বের করে আনা অশোকবাবু আগামী দিনে কী কী পরিকল্পনা থাকবে বা কি কী হচ্ছে লক্ষ্য নিয়ে রয়েছে আপনাদের আমাদের লক্ষ্য তো ইতিমধ্যেই সুপ্রিয়বাবু বললেন যে আমরা আরও বেশি করে স্কুলগুলোর মধ্যে জড়িয়ে আমরা কাজটা করতে চাইছি এবং আপনি যেটা বললেন যে এই যারা প্রত্যন্ত এলাকায় রয়েছেন সেই এলাকায় পৌঁছনোটা তো অলরেডি আমরা সেটা পৌঁছেছি এবং সেইখানটাকে ফোকাস আমাদের করা তো রয়েছেই যে সেই সমস্ত এলাকার থেকে যদি আমরা কোনো একটা প্রতিভাকে এনে হাজির করতে পারি এবং তার সে যদি তা আগামী দিনে ফুটে ওঠে তাহলে মনে করব যে আমাদের এই স্কাউটিং আমাদের যে স্কাউট আন্দোলনের এটা একটা সার্থক ভূমিকা আমরা নিতে পেরেছি এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং আশা করি সরকার সহযোগিতা করছেন এটা আরও যদি আমরা বেশি পাই তাহলে আমরাও কিন্তু এখান থেকেও কিছু রেজাল্ট দিতে পারব একদম আমরা এই ব্যাপারে শিওর হ্যাঁ সুপ্রিয়াবু জানতে চাইবো যে এটা আপনাদের এই যে সংস্থা এই সংস্থার প্রথম প্রাইমারি মানে কাজ কিভাবে শুরু হয়েছিল বা কবে জন্ম হয়েছিল বা কিভাবে এটার মানে সৃষ্টি হলো দেখুন স্কাউটিং ইন্ডিয়া নাইনটিন ফিফটি থেকে হচ্ছে একদমই এছাড়াও কিছু অর্গানাইজেশন আছে যারা কাজ করে কিন্তু আমরা ফার্স্ট দেখেছিলাম যে এরা মেনলি ক্যাম্প নিয়েই ব্যস্ত ক্যাম্প মানেই তো সেই হয়ে গেল একটা পার্টিকুলারলি আপনি মুষ্টিম লোকের কাছে চলে গেলে তারাই শুধু ক্যাম্প করলো তারাই শুধু শিখল আমরা চেয়েছি মাস্ক লেভেলে যাওয়ার জন্য টু থেকে এই জন্য আমরা এই স্কুলের এই প্রজেক্টটা চালু করি এবং আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলে প্রায় পঞ্চাশটা থেকে ষাটটা স্কুলে প্রত্যেক দিনই বাড়ছে তাই এক্স্যাক্ট ফিগারটা বলা একটু ডাফ ফিফটি টু সিক্সটি স্কুলে আপাতত চলছে এবং আমি এখানে বসে কথা দিয়ে যাচ্ছি উইদিন থার্টিএ আগস্টের মধ্যে এইটা আমরা একশোতে পৌঁছে যাব অলরেডি আমরা আগস্টের এক তারিখ থেকে শুরু করছি হচ্ছে জলপাইগুড়ি কুচবিহারের কুড়িটি স্কুলে এছাড়াও আমার আরও উত্তরবঙ্গের যা স্কুলে কথা হয়েছে তাতে মোটামুটি আমরা আশা করছি উইদিন থার্টিএস আগস্ট আমরা একশোটা স্কুলে পৌঁছোতে পারব কিন্তু আমরা একশোটা স্কুলে থেমে থাকার জন্য ভাবছি না আমরা চাইছি এটা যেন প্রত্যেকটা স্কুলে যেমন একটা ম্যান্ডেটারি জিনিসের মতো হয়ে যায় তাতে কী হবে এটা আমি অবশ্যই আমার রাজ্য সরকারের কাছে আবেদন করব যে এটাকে এত কম্পালসারি হিসেবে দেখা হয় একটা যেমন প্রত্যেকটা স্কুলে একটা ফাইভ থেকে এইট অবধি ফিজিক্যাল এডুকেশান ক্লাস আছে সেই ফিজিক্যাল এডুকেশান ক্লাসেও অন্তত এই স্কাউটিংটা করানো হয় তাতে কী হবে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস নয় এর সাথে সাথে আরও কতগুলো জিনিস চেঞ্জ হবে এবার সেই জিনিসগুলো বলি স্কাউটিং মানে নট অনলি কিন্তু ফিজিক্যাল ফিট একদমই এখনকার দিনে একটা স্কুলে বিরাট বড় প্রবলেম আমি দেখেছি যেটা হয়তো আমাদের রাজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যেটা ফেস করিনি সেটা হলো আজকের এই নিউক্লিয়ার ফ্যামিলির ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যাচ্ছে ক্লাস সেভেন এইটের ছেলে তাকে একটা মোবাইল কিনে দেওয়া হচ্ছে না সে স্কুলে ভালো রেজাল্ট করছে না

আমরা এই এককিত্ব দূর করার জন্য যেমন স্কাউটিং তো আছেই এর সাথে সাথে আমরা কিন্তু এটা একদমই পাইনিয়ার অনলি আমাদের অর্গানাইজেশনই চালু করেছে ফার্স্ট আমরা কিন্তু প্রত্যেক তিন মাসে স্কুলে স্কুলে কিন্তু একটা করে কাউন্সিলিং স্টার্ট করেছি সেটা কীভাবে হয়ে থাকে মানে এটা যে হচ্ছে চাইল্ড সাইকোলজি চাইল্ড এর জন্য আলাদা করে সাইকোলসি রাখা হয়েছে তিনি গিয়ে রীতিমতো কাউন্সিলিং করছে প্রত্যেক তিন মাস অন্তর বাচ্চাদের এতে স্কুলের টিচার তিনি দেখতে পাচ্ছেন যে এই ছেলে মেয়েটি এই ছেলেটি বা এই মেয়েটি ছ আগে ভালো পড়াশোনা করছিল হঠাৎ করে তিনি চুপ হয়ে গেছে হয়তো বা এটা হতে পারে কি তারা অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে তখন সেই টিচার আমাদের জানায় সেই এতে সে আমাদের কাউন্সিলার গিয়ে তাকে কাউন্সিলিং করছে এছাড়াও আরেকটা জিনিস আমরা কিন্তু রেখেছি যেটা সাধারণত স্কাউটিংয়ে চট করে রাখা হয় না স্কাউটিং মধ্যে পড়ে না যদিও সেটা হচ্ছে আমরা কিন্তু একটা নিউট্রিশন ডায়েট চার্টও চালু করেছি কারণ এখন যখন স্কাউটিং প্রথম চালু হয়েছিল তখন কিন্তু মিড ডে মিল কনসেপ্ট ছিল না কিন্তু আজ সব স্কুলগুলোতে মিড ডে মিল চালু হয়েছে মিড ডে মিল দেওয়া হচ্ছে কিন্তু মিড ডে মিল খেয়ে একটা বাচ্চা কি তার ইম্প্রুভ করছে এটা দেখাও কিন্তু জরুরি অবশ্যই খাদ্যের গুণগত মানটা একটা অবশ্যই তো এইটাও আমরা চালু করেছি প্রত্যেক তিন মাসে তার একটা নিউট্রিশন ডায়েট এ করে প্ল্যান করে যে ঠিক মতো সে করলেই কতটা ইম্প্রুভ করছে তার হাইট ওয়েট ইমপ্রুভ করছে কিনা কারণ হচ্ছে ওটাই তো টাইম এইটিন ইয়ার্স হয়ে গেলে বা সিক্সটিন ইয়ার্স হয়ে গেলে তো আর তাকে চেঞ্জ করা যাবে না তাই এই সময়টা খুব ভাইটাল তো এই সময় শুধু আমরা ফিজিক্যাল মেন্টালি দেখছি না এটার সাথে সাথে তার ডায়েট এবং কাউন্সিলিং এটাও কিন্তু আমরা রেখেছি যেটা একমাত্র আমি বলবো অন্তত আমার জানা অন্তত পায়নিয়ারে অর্গানাইজেশন ইন ইন্ডিয়া যে আমরা এই কনসেপ্ট চালু মানে কোন ধরনের মানে এই ক্ষেত্রে যেটা বললেন সে ক্ষেত্রে মানে টিচার বা প্রশিক্ষণের দায়িত্বে কারা থাকছে না এই আচ্ছা এটা আপনি আমার খুব ভালো কোয়েশ্চেন করেছেন এর জন্য কিন্তু একটা ডেলিগেটেড টিচার আমরা অ্যাপয়েন্ট করি যার পুরো স্যালারিটা আমরা দিই স্কাউট গাইড দেয় এখানে কিন্তু কোন স্কুলের বাধ্যবাধকতা থাকে না যে এক টাকাও পে করতে হবে এইটা পুরোটাই হচ্ছে স্কাউট গাইড সেই টিচারকে স্যালারি প্রোভাইড করে এবং তিনি সোমবার থেকে শুক্রবার কোথাও যদি শনিবার স্কুল হয় যা স্কুল টাইম পুরো টাইমটাই কিন্তু ওই স্কুলে স্টুডেন্টদের সাথে আচ্ছা তো একটা বিষয় জানতে চাইবো যে মানে যাদের নিয়ে কাজ করছেন বা যেসব যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন তাদের সেক্ষেত্রে মানে কোনো মানে অর্থ কি তাদেরকে কিছু পেমেন্ট পে করতে হচ্ছে মানে কত কি দিতে হচ্ছে মানে সেই জন্য কোনটা স্টুডেন্টদের হ্যাঁ মানে স্টুডেন্টদের যাদের শেখানো হচ্ছে স্টুডেন্টদের আমরা একটা নমিনাল ফিস টেন রুপিস আচ্ছা পার মান্থ নিয়ে থাকি না টেন রুপিস পার মান্থ পার স্টুডেন্ট এটা আমরা চার্জ করে থাকি এতেও আমি একটা জিনিস বলি কখনো কখনো সেক্ষেত্রেও আমরা এইটাকে ওয়েভ করি সেটা হচ্ছে যদি কেউ দেখতে পাই যে সে শিখতে চায় কিন্তু অর্থনীটিক্যালি সে মানে ফাইনান্সিয়ালি সে উইক পোর তাহলে কিন্তু আমরা সেটাকেও ওয়েভ করি এরকম নয় কি ইট ইজ ম্যান্ডেটারি আপনি না দিলে আমি শেখাবো না যদি সেরকম আমরা বুঝি যে না ফাইন্যান্সিয়ালি উইক বাট এর মধ্যে পোটেন্সিয়াল আছে তাহলে আমরা তার ফিজটাও ওয়েভ করি অসম্ভব একটা বিষয় জানতে চাইবো যে যেটা বলা বললেন যে উনি মাত্র কথা হচ্ছিল যে বিভিন্ন সময় যে দেখা যায় আজকে বিভিন্ন যে স্কুলের যে অনেক দরিদ্র অনেক ঘরের ছেলেমেয়েরা থাকে যাদের পক্ষে কিন্তু অনেক সময় স্কুলে পড়াশোনা করাটাই অনেক সময় কঠিন হয়ে যায় তাও কিন্তু তারা কিন্তু বাবা মারা কষ্ট করে স্কুলে পাঠাচ্ছে এবং সেখানে দেখা যায় একটা সময় ছিল মিড ডে মিল বা এইসবও এইসবের প্রতি এক এইসবটা দেওয়া হতো না কিন্তু এখন মিড ডে মিলের প্রতি আকর্ষণ এটার প্রতি অনেকে এখন স্কুলে যাচ্ছে কিন্তু আগামী দিনে মানে এই আছে এই সমস্ত যারা মানে যাদের সেই পুকুর রয়েছে তাদের জন্য মানে সেই আগামী দিনে মানে কি কোনো পরিকল্পনা থাকবে দেখুন এটা তো একটা বিরাট ব্যাপার এই আমাদের যে মিড ডে প্রোগ্রামটা চলে হয়তো আপনি জানেন যে তার জন্য যে অর্থটা বরাদ্দ হয় সেটাই অত্যন্ত কম মানে সেটা ম্যানেজ যারা করে এই আমাদের যারা বলে আমায় যে এটাকে দিয়ে আমাদের চালানো যায় না তা আমাদের স্কাউট গাইড থেকে তো এটা সম্ভব নয় এখানে সরকার যদি আরো এগিয়ে আসে আর কেন্দ্রীয় সরকারও যদি এই ব্যাপারে বাজেটে একটা বরাদ্দ রাখে তাহলে মনে হয় বেটার হয় এবং সমস্যা হচ্ছে আমাদের তো অনেক কিছুই নতুন করে তৈরি করতে হচ্ছে সব দিক জানিয়েছেন সেটা বিষয় হ্যাঁ আমাদের তো সবসময় আর্জি থাকে আমাদের আর্জি থাকে এবং আমরা আবার জানাবো এবং এই যে যেটা নিউট্রিশান একটা ফুড চার্ট করা হয়েছে তো এটাকে পালন করতে গেলে তো তার জন্য তো একটা বরাদ্দ লাগে একটা খরচ লাগে অবশ্যই তাই হ্যাঁ সেই কেন্দ্রীয় সরকারের স্তরে মানে কোন রকম কেন্দ্রীয় সরকারের তরফে কি বড়া হয়েছে এটা সুপ্রিয় বলতে পারবে না কেন্দ্রীয় সরকারের তরফে দেখুন অ্যাকচুয়ালি এটার জন্য যে ডায়েট পে প্ল্যান বা এর জন্য নিউট্রিশিয়ান যিনি আছেন আমরাই তার জন্য পে করছি এইভাবে আমরা কিছু গভর্নমেন্টকে বলিনি

তার জন্য আপনারা আমাদের কিছু ফান্ডের মানে ফান্ড অ্যারেঞ্জ পেয়েছেন কখনো কখনো করছেন যেমন এসএসএম আমাদের সর্বশিক্ষা মিশনে সেখান থেকে ফান্ড আসে আমাদের ইউথের ফান্ড আছে আলাদা আসে হয় না নয় কিন্তু কি আছে ব্যাপারটা জানেন ব্যাপারটা হচ্ছে যা দরকার সেই তুলনায় কিছুই না। কারণ আমরা অনেক কিছু করতে চাই হ্যাঁ ইচ্ছা থাকলেও উপায় নেই তবে আমার বিশ্বাস আছে আমাদের কাজের অগ্রগতি দেখে আগামী আগামী সময়ে নিশ্চয়ই সরকার আরও কিছু বেটার ভাববেন আর একটা জিনিস হচ্ছে আমাদের যে ক্যাম্প হয় সেখানে আমরা একসাথে সবাইকে যখন রাখি এটাও আর একটা জিনিস সেখানে কিন্তু আমরা কাউকে অ্যালাউ করি না বাড়ি এবং সেখানে কিন্তু সকালে উঠে তার বেড থেকে শুরু করে রাত্রিবেলা খাওয়ার বাসনটা পর্যন্ত তাকেই ধুতে হয় মানে স্বাবলম্বী করে তোলা স্বাবলম্বী আর একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে আরও যেটা আলোচনার বিষয় থেকে চলে এসেছে সেটা হচ্ছে আজকের দিনে আমাদের দেশের একটা বিরাট বড় প্রবলেম হচ্ছে যে সিকিউরিটি এর জন্য কিন্তু আমরা সেলফ ডিফেন্স প্রোগ্রামও চালু করেছি কারণ মেয়েরা অনেক সময় যে নিরাপত্তাহীনতায় ভোগে যে সমস্ত মেয়েরা আজকে আছে এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত হতে ভয় পায় অনেক সময় তাদের মধ্যে একটা যে একটা ভয় কাজ করে সেই বিষয়গুলো সেই তো বললাম সেলফ ডিফেন্স প্রোগ্রাম আমরা চালু করেছি আমি যখন আমাদের ঝাড়খণ্ডের গভর্নর ম্যাডাম ওনার সাথে দেখা করতে গেছিলাম উনিও এই কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একই কথা বলে এত বড় দেশে কোনো পুলিশ দিয়ে সবাইকে সেলফ সিকিউরিটি দেওয়া সম্ভব নয় আমাদের মতো দেশে তো সেখানে দাঁড়িয়ে একটা জিনিস হচ্ছে সেলফ ডিফেন্স দরকার আমি অনেকেই সেলফ ডিফেন্স কথাটা উঠলেই মেয়েদের কথা চলে আসে আমি বলি না ছেলে মেয়ে দুজনেরই দরকার উভয়েরই দরকার তো এই সেলফ ডিফেন্স প্রোগ্রামও আমরা চালু করেছি এবং তাতে কি হয়েছে এগুলো কিন্তু সব একসাথেই এর জন্য কিন্তু আমরা কোনো এক্সট্রা চার্জ নিয়ে আছি ডিফেন্স তার জন্য পয়সা দিতে হবে বা আপনার এই কাউন্সেলিং করাবো তার জন্য ইট ইস অল ইনক্লুডেড আর সেলফ ডিফেন্সের সাথে সাথে যে সাইকোলজিক্যাল এটা হয় যেটা বলছিলাম ক্যাম্পে ক্যাম্পে যখন তারা থাকে তারা একসাথে বিভিন্ন স্কুল থেকে একশো দুশো বাচ্চা আসছে এবং তাদের মধ্যে কেউ গরিব আছে কেউ এরকমও আছে এসি ছাড়া মানে এসি গাড়িতে আসছে কিন্তু তাদেরও কিন্তু প্রত্যেকে সেম রুটিন সেম সকালবেলা উঠতে হয় এই প্রসঙ্গে আমি উল্লেখ বিষয় একটু অনেক গল্প শুনতে হবে যে স্কাউটের যে ক্যাম্প আপনাদের মানে রিসেন্ট কোনো ক্যাম্পে যদি একটুখানি গল্প বলেন মানে কিভাবে মানে কি কি হয়েছে একদম রিসেন্ট ক্যাম্প বলতে এই রিসেন্ট হয়ে গেল হচ্ছে দার্জিলিং এর শিব খোলা বলি একটি জায়গা আচ্ছা এটা কার্সিয়াং এর থেকে বারো চোদ্দ রংটং থেকে চোদ্দ কিলোমিটার দূরে আচ্ছা খুব সুন্দর জায়গা সেখানে আমাদের একশো বাচ্চা ছিল টোটাল না সবই সাউথ বেঙ্গলে ছিল সাউথ বেঙ্গলের ছটা স্কুল থেকে তো কিছু স্কুলের নাম আমি বলছি যেগুলো মনে পড়ছে যাদবপুর বিদ্যাপীঠ ছিল দমদম গার্লস ছিল আরও কিছু স্কুল একশো জন তো তারা প্রথম যেদিন গেছিল আর ক্যাম্প যেরকম জানেনি নিশ্চয়ই টেন্টে হয় তো প্রথম সময়টা কোন সময় ছিল

কিন্তু লাস্ট দিন যখন তখন তারা বারবার বলছিল যে আরো যেন সাতটা দিন হলে ভালো হতো হচ্ছে এরা যে বাইরে এসে যে জীবনটাকে উপভোগ করা যায় প্রকৃতির প্রকৃতির সাথে থেকে থেকে মতো করে ডেজ আচ্ছা তো এই জিনিসটাকে ওরা খুব এনজয় করেছে এবং এরা বারবার বলছে যে এর পরে যে ক্যাম্প হবে যেন আমাদের নেওয়া হয় কিন্তু সেখানে আমাদের একটা বিরাট বড় প্রবলেম যে প্রত্যেক মাসে তো আমি একই লোককে নিয়ে যেতে পারি না মানে ওখানে যেটা গেলেন ওখানে মানে কি কি মানে ওই ওখানে কি কি প্রশিক্ষণ দেওয়া হলো ওখানে ওখানে সকাল 6টায় উঠতে হয় উঠবার পরে প্রথমেই থাকে হচ্ছে পিটি পিটি হয়ে যাওয়ার পরে বিপি 6 বলে আমাদের ছটা ব্যায়াম থাকে সেটা করতে হয় আচ্ছা এটা হওয়ার পরে আরো কিছু ব্রেকফাস্ট থাকে ব্রেকফাস্টের পর ক্লাসেস থাকে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল ক্লাস থাকে আবার তারপরে লাঞ্চ থাকে লাঞ্চের পর আবার প্র্যাকটিক্যাল এই ক্ষেত্রে লাঞ্চের প্রসঙ্গে উল্লেখ অনেক সময় বলা হয় যে শরীর শরীর সুস্থ রাখতে গেলে হালকা খাবারের একটা বিষয় থাকে এক্ষেত্রে আপনাদের যখন এই যখন ট্রেনিংয়ে নিয়ে যাচ্ছেন সেই সময় মানে খাওয়া দাওয়ার হচ্ছে কী থাকে সাধারণত নিয়ম অনুযায়ী আমরা যেহেতু বাচ্চাদের বাইরে নিয়ে যাই চেষ্টা করি ভেজ খাওয়ানো আচ্ছা মানে আমরা যেখানে গেছিলাম যেহেতু ওখানে একদম ঝর্ণার জল পাশেই মানে ওখানে আলাদা করে আমরা ভাবিনি কোনো মিনারেল ওয়াটারের কথা কারণ ওটা বেস্ট মিনারেল ওয়াটার তো عارف হল ওখানে সকাল বিকেল রোজই ওখানে মাংস ও মাছ সবই হতো কি আছে আমরা মেইনলি যখন বাইরে যাই আমরা সব সময় ভেজ খাবার এবং খুব হালকা খাবারে কিন্তু এই যে মাছ মাংস খেলে কি মধ্যে তখন কি মানে ওই ট্রেনিং করতে বা শরীরের উপর কোনো কি এফেক্ট কিছু করতে থাকে না না কিছু এফেক্ট পয়েন্ট এটা একদম ভুল কথা অবভিয়াসলি যেহেতু ওদের এখন বাড়বার সময় যেহেতু ওদের গ্রো একদম পিক টাইম এটা ওদের অবশ্যই মাছ মাংস দুধ এগুলো প্রত্যেক দরকার আছে ঠিক আছে অতএব এটা একদম ভুল কথা যে মাছ মাংস খেলে শরীর খারাপ হয়ে যায় মাছ মাংস শরীরকে খারাপ করে না মাছ মাংসটা কি কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে তার উপর যে হ্যাঁ তেল মশলার ডিপেন্ড করে তো আমরা সেই জিনিসগুলোর উপর প্রচণ্ড অ্যালার্ট ছিলাম এবং আমার একদম লাইট রান্না একদম লাইট রান্না এবং তারা খুব এনজয় করেছে এরকম নয় কি লাইট বলে খারাপ হয়েছে আচ্ছা বিকেলে কি রয়েছে বিকেলে আলাদা ওনাদের জন্য স্ন্যাক্স টি এসব থাকতো প্রত্যেক দিন আমরা এটা করতাম এক রাত্রি যদি ভেজ হয় তাহলে সকালে নন ভেজ হবে অল্টারনেটিভ বিকজ একসাথে আবার বেশি খাওয়ানোটা ঠিক নয় বছরে কবার মোটামুটি আমাদের বছরে বলে নয় আমাদের প্রত্যেক মাসেই ক্যাম্প হতে থাকে বিভিন্ন স্কুলকে বিভিন্ন সময় নিয়ে যাওয়া হয় মানে এক একবারে কি একটা স্কুলই নিয়ে যাচ্ছে না 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 এবারে যেমন ছটা স্কুল গেছে ছটা সাতটা করে স্কুল যাবে কারণ আমাদের তো অনেক স্কুল তার ফলে কী হয়েছে একবার আমি সব স্কুলকে নিয়ে যেতে পারবো না ছটা সাতটা করে স্কুল হয় কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে হয় যেমন আমাদের এটা ছিল সামার ক্যাম্প আমাদের দুটো বড় হয় সেটা হচ্ছে তাতে আমরা একশো থেকে দেড়শো জন নিয়ে যাই একটা সামার ক্যাম্প একটা হলো উইন্টার ক্যাম্প কারণ এই সময়টা ছুটি থাকে স্কুলের ছুটি থেকে তো ওইগুলোতে একশো থেকে দেড়শো জন করে নিয়ে যাওয়া হয় এছাড়া প্রত্যেক মাসে যে ক্যাম্প হয় তাতে কুড়ি জন পঁচিশ জন তিরিশ জন এরকম আচ্ছা অশোকবাবুর কাছে আসি অশোকবাবু জানতে চাইব যে এই যে বিষয়টা এই যে বিভিন্ন যে সামার ক্যাম্প বা বিভিন্ন ধরনের এই যে ক্যাম্পের মাধ্যমে তাদেরকে যে শরীর স্বাস্থ্য গঠনের এবং তাদেরকে মন ভালো রাখার যে উদ্যোগ এই বিষয়টাকে নিয়ে আজকে মানে আর কী কী মানে পরিকল্পনা আর ফিউচারে কী পরিকল্পনা থাকবে ফিউচারে এটাই আমাদের পরিকল্পনা থাকবে যে আমরা এইটা অল কর্নার যাতে করা যায় আচ্ছা মানে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ না রেখে অল কর্নারে করা এবং বেশি সংখ্যক লোককে করা তা যেটা সমস্যার একটাই কারণ হয় যে যতটা আমি করব চাইলেও সেই আর্থিক ক্ষমতাটাও তো হওয়া দরকার তা আর্থিক সাহায্যটা যদি আমরা সেরাম পাই তাহলে আমরা এটা সংখ্যা বাড়াতে পারি যাতে আরও বেশি লোককে যুক্ত করা যায় এটাই তো উদ্দেশ্য এই যে আমাদের যে পদ্ধতিতে স্কাউটিংটা এখন হচ্ছে দু হাজার থেকে যে স্কাউটটাকে ছড়িয়ে দাও স্কাউট একটা আন্দোলন তো এই মুভমেন্টটা ওই একটা সীমাবদ্ধ ক্যাম্পে শুধু না এই যে স্কুলে স্কুলে ছড়িয়ে দেওয়া তো এটাই পরিকল্পনা যে আমরা সরকারের কাছে এটা রেখেছি এবং সরকারও সদর্থকভাবে এগিয়ে এসছেন যে এইটা যদি ইন ফিউচারে কম্পালসারি হয়ে যায় আচ্ছা এটাও যদি কম্পালসারি হয় কারণ দেখুন এই একটা এই যে সেলফ ডিফেন্স নিয়ে কথা হচ্ছে বা একটা যে কোনো জায়গায় সে আলাদা কিন্তু এই যে দশ টাকা আমরা নিচ্ছি কিন্তু এটার একটাই কারণ যে একটা দশটা টাকা দিল না দেখবে তখন হয় না আমি দিয়েছি আবার এমনি হয়ে গেলে হয় না এটা কোনো দশ টাকা টোকেনটাই জন্য এটা যদি সংখ্যাটা আমাদের পয়সাটা আসে তাহলে সংখ্যাটা বাড়ে এবং আমরা একটা জায়গার থেকে অনেক কিছু কিন্তু দিচ্ছি সার্ভিসটা ওখানে একটা পিটি শিখতেও আর একই জায়গার থেকে শিখে যাচ্ছে একটা সেলফ ডিফেন্সের জন্য যেটা দেওয়া প্রয়োজন ওই জুটকার আলাদা করে যেতে হলো না এবং যোগা থেকে আরম্ভ করে সব হচ্ছে একটা ছেলেকে যদি দেখা যায় ফুটবলটা ভালো খেলছে ওখানে চোখে পড়ে যায় তাকে সেটার জন্য ব্যবস্থা করা যাবে ক্রিকেটের জন্য করা যাবে মানে একটা জায়গার থেকে অনেক কিছু পাওয়া যাবে রেজাল্টটা পাওয়া যাবে মাল্টিপ্লে আমরা সেটা চাই যে এই মাল্টিপ্লে রেজাল্টটা আমরা দিতে যাই তার জন্য আমাদের একটু সহযোগিতা দরকার না একটা বিষয় এক্ষেত্রে তাহলে প্রশ্ন আছে যে অনেক সময় স্কাউটিং থেকেই মানে অনেক ছেলেদের আমরা দেখে থাকি অনেক সময় যে যে গঙ্গা সাগরে সাগর মেলা হচ্ছে সেখানে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিংবা কাজ যে কোনো জায়গায় কোনো বড় কোনো একটা উৎসব হচ্ছে সেখানে পাঠানো হচ্ছে বা এই পুরী রথে রথের সময় ওখানে পাঠানো এই ধরনের মানে ছেলে কিন্তু অনেক সময় পাঠানো হয় সেই রকম বিষয়ে আপনাদের কী মানে প্রশ্ন ডিস্ট্রিক্ট লেভেলে এবং হচ্ছে স্টেট লেভেলে পাঠানো হয় শুধু তাই নয় আমাদের ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠান হয় ডিস্ট্রিক্ট লেভেলে যে ছাব্বিশে জানুয়ারি বা পনেরোই আগস্ট বা এই ধরনের অনুষ্ঠান হয় সেখানেও আমাদের অনেক সময় ছেলে মেয়েদের পাঠানো হয় একটা জিনিস আমি বলতে চাই যে এই সব আলোচনার মধ্যে হয়তো ভুল হয়ে যেতে পারে যেন আগেই বলে দিচ্ছি আজকেরকাল আজকালকার দিনে বাবা মায়েদের একটাই কোয়েশ্চেন থাকে আমাদের কাছে স্কাউটিং কেন শেখাও ওয়াই স্কাউটিং আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটা কি না মেন্টাল ফিজিক্যাল ট্রেস এর জন্য এছাড়া কি আছে অন্যান্য সেলফ ডিফেন্স এইসব নিয়ে এছাড়াও কিন্তু একটা কেরিয়ার তৈরি করা যায় স্কাউটিং থেকে সেটা হচ্ছে আমাদের স্কাউটিং এ ফার্স্ট যখন আমরা স্টার্ট হয় আমি এবার স্কাউটিং এর সিলেবাসে সিলেবাসে চলে আসছি স্কাউটিং এ আমরা যখন ফার্স্ট ইয়ার স্টার্ট করি তাকে বলি হচ্ছে প্রবেশ বা টিন্ডার ফোর এইটা করার পরে আমাদের আরও দুটো বছর থাকে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস এরপরে যারা রোবার হয় রোবার রোবার সার্টিফিকেট হয় আচ্ছা রোবার সার্টিফিকেট হয়তো আপনি স্কাউটিং অত নাও শুনে থাকেন এনসিসি আমরা সি সার্টিফিকেট বলে অনেক শুনে এটা হওয়ার পরে সেই স্কাউটাররা অ্যাপ্লাই ফর স্টেট গভর্নমেন্ট অ্যাওয়ার্ড যাকে বলে গভর্নর অ্যাওয়ার্ড বলি সেখানে একটা সিলেকশান হয় প্রত্যেক বছর ছাব্বিশ জন লোককে স্টেট অ্যাওয়ার্ডের জন্য পাঠানো হয় গভর্নর অ্যাওয়ার্ডের জন্য এছাড়াও এই গভর্নর অ্যাওয়ার্ডের পর আবার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য যে ঠিক তেমনই পাঠানো হয় প্রত্যেক বছর ওর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেয় তাদের যারা এই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড বা আজকে গভর্নর অ্যাওয়ার্ড পাচ্ছে তাদের একটা স্পোর্টস কোটাতে কিন্তু ও স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট জবে বিরাট বড় ফেসিলিটি থাকে ছাড়াও এখন স্কাউট গাইডের যারা সার্টিফিকেট পাচ্ছে তাদের জন্য রেলওয়ে জবেরও একটা বিরাট বড় সুবিধা আছে তার কারণ প্রত্যেক বছর ইন্ডিয়ান রেলওয়েতে আলাদা স্কাউট কোটা থাকে এবং এই স্কাউট কোটাতে তারা কিন্তু ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারে তাহলে যে কোনো জবে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট জবে আজকে যদি স্কাউটিংয়ের থেকে এত বড় ফেসিলিটি একটা ছেলে হতে পারে না তো সবাই ফার্স্ট হবে বা সবাই সেকেন্ড হবে তো হতেই পারে যে তার হয়তো একটা গ্রেজ মার্ক ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট পেয়ে সে পাস করছে কিন্তু সে স্কাউটটা ঠিক করে করে যদি করতে পারে সে কিন্তু এখান থেকেও অপরচুনিটি পেতে পারে আদার দ্যান দিস আমরা যে স্কুলগুলোতে চালু করছি তাদের জন্য তো টিচার লাগবে স্কাউটার তাদের জন্যও তো আমার স্কাউট মাস্টার লাগবে তাদের কোথা থেকে নেবো যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের থেকেই না নেব আমি তো আর বাইরের ভিন্ন গ্রহ থেকে নিয়ে আসবো না অবশ্যই তাহলে অবভিয়াসলি সেটাও আর একটা চান্স যে সে যদি আমি ধরলাম স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট জব পেল না আমাদেরই অর্গানাইজেশনে অ্যাজ এ টিচার সে কাজ করতে পারে তাহলে তার একটা বিরাট বড় অপরচুনিটি রয়েছে যে যে ছেলেটা আমাদের এখান থেকে স্কাউটিং করছে আদার দ্যান দিস তা সে যে একটা পার্টিকুলারলি আলাদাই একটা এ তার অনেক অপশান রয়েছে তাই বাবা মারা যারা বলে যে স্কাউটিং করে কি হবে আমি বলবো যে অন্যান্য আপনি নিশ্চয়ই ছেলে মেয়েকে পড়াশোনা শেখান পড়াশোনা না শিখিয়ে বলছি না স্কাউটিং করার কিন্তু যদি পড়াশোনার সাথে স্কাউটিং করে শুধু মেটি মেন্টাল বা ফিজিক্যাল ফিটনেসই নয় অ্যাজ ওয়েল অ্যাজ তার কেরিয়ারেও অনেক অপরচুনিটি আছে আচ্ছা স্কাউটের সঙ্গে কোথাও যায় যে কোনো একটা কোনো রকম সম্পর্কিত রয়েছে না এর সাথে জিমের কিন্তু সেরকম নেই কারণ জিমটা পার্টিকুলারলি কি হয় জিমে যে ওয়েটগুলো ইয়ে করা হয় সে আমরা ওয়েটে বিশ্বাস করি না আমাদের সব হচ্ছে এমনি প্লেন মানে ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমাদের এখানে যে কদমতল আছে বা মার্চ ফাস্ট আছে সব কিছুতে আমরা ফ্রি হ্যান্ড ইয়ে করি একটা ড্রাম থাকে আলাদা সে ড্রামটা আলাদা জিনিস বাট আমাদের ওয়েট লিফটিং এর কোনো ব্যাপার নেই যেটা জিমে মেইনলি ওয়েট রিলেটেড ব্যাপার থাকে সেটা থাকে না আমরা ফ্রি হ্যান্ড এর পুরোপুরি বিশ্বাসী একদমই তাই আমাদের একদমই তাই যে শরীর স্বাস্থ্য গঠন করতে গেলে কিন্তু স্কাউটের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে স্কাউটটা কিন্তু কাজ অবশ্যই ছেলে মেয়েদের যন্ত্র নির্ভর বা মোবাইল নির্ভর হয়ে ঘরে বসে থাকা অপেক্ষা যদি সে যে স্কুল স্তর থেকে তারা যদি সেই বিষয়টার উপর জোর দেয় এবং সেটা কিন্তু তাদের ভবিষ্যতে শরীর এবং মন উভয় কিন্তু সুস্থ রাখতে এবং দীর্ঘায়ুতে তাদের হতে কিন্তু তাদের বিশেষ সহযোগিতা করবে তা কিন্তু বলা যেতেই পারে আমাদের সময় কিন্তু একদমই শেষ তাই আমাদের অনুষ্ঠান কিন্তু আজকের আছে এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের দুজনকে সুপ্রিয় কুমার এবং যে একই সঙ্গে আছে অশোকবাবু আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে যোগদান করার জন্য আমরা আজকের মতো আছে অন দ্য রেকর্ড প্রোগ্রাম এখানেই শেষ করবো দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায়